হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হল, যদি এই পৃথিবীতে কেউ চায় যে আমি বাহ্যিক জগতে আমি খুব দ্রুত আগাইতে চাই এবং দ্রুত প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই, কিংবা আমি দ্রুত কোনো উচ্চস্তর মানুষের সাথে সাক্ষাৎ করে তার সাথে সম্পর্ক ঘটাতে চাই, তাহলে আমি আপনি যদি নিম্ন শ্রেণীর লোক হয়ে থাকি, মধ্যবিত্ত হয়ে থাকি, দেখা গেছে আমাদের জমি আছে, আমরা বাড়িঘর আছে, আমরা গরু পালি, আমরা বিভিন্ন সাংসারিক একজন মানুষ, তো একজন উচ্চস্তরের এমপি মন্ত্রী তাদের সাথে সাক্ষাৎ করা এবং তাদের সাথে সম্পর্ক করা আপনার পক্ষে সম্ভব নয়। তবে এ হলো একটা বিষয়। তাহলে এই দুনিয়াবি দেখা গেছে যে সমস্ত বিশ্বের যিনি মালিক তিনি আল্লাহ। তো এখন কথা হলো যে এই সমস্ত বিশ্বব্যাপী যিনি বিশ্বের মালিক তাকেও যদি আমরা পাইতে চাই তবু আমরা পাই না। তবে দেখা যায় যে আমরা যদি চাই যে অমুক রাষ্ট্রপতি বা অমুক প্রধানমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ করব, সাক্ষাৎ করলে পরে আস্তে আস্তে তার সাথে আমরা একটা সম্পর্ক করে নেব, এটা যদি আমরা একা একা সারা জীবন চেষ্টা করি তাহলে কিন্তু সম্ভব না। তবে অবশ্যই সম্ভব। সেই সম্ভবটা কখন হবে? সেই সম্ভবটা হবে যে দেখা গেছে আমার এলাকায় বা আমার ডিস্ট্রিক্টে এমন কোনো ব্যক্তি আছে যার সাথে প্রধানমন্ত্রীর সাথে ভালো সম্পর্ক আছে। যদি প্রধানমন্ত্রীর সাথে ভালো সম্পর্ক কারো থাকে তাহলে সে কিন্তু এমপি না, মন্ত্রী না, এমন কেউ না। হয়তো তিনি হতে পারে কমিশনার, হতে পারে সে চেয়ারম্যান। তখন দেখা গেছে যে আমরা সেই চেয়ারম্যানের সাথে যখন সম্পর্ক করে নিলাম তখন কি হলো, সে চেয়ারম্যান আসা যাওয়া করে এমপির বাড়িতে, তখন এমপির বাড়িতে আমি গেলাম। এমপির বাড়িতে গেলাম কীভাবে, যে চেয়ারম্যানের সাথে আমি আগে সম্পর্ক করেছি। তখন চেয়ারম্যান বলল, তোমার ব্যবহার আচার, তোমার খুব ভালো বংশের মানুষ এবং তোমার ব্যবহারে আমি মুগ্ধ, তোমাকে আমার খুব ভালো লাগে, চলো তোমাকে নিয়ে একটু এমপির বাড়িতে গিয়ে আসি। তখন এমপির বাড়িতে যখন গেল তখন দেখা যায় যে এমপির বাড়িতে যাওয়ার পর তখন এমপি বলতেছে যে লোকটা তো খুব সভ্য, শান্ত, খুব ভালো। বলল যে ওই লোকটা কী করে, যে লোকটা দেশ বাড়িতে থাকে, যা পাই তাই করে, ওনাকে আমার এখানে দিয়ে দাও কাজে, আমার এখানে সে কাজ করুক। তখন কি বলল যে কিরে বাবা, উনি তো তোমাকে রাখতে চাচ্ছে এমপি সাহেব। তখন বলল যে ঠিক আছে আমি থাকব। তখন এখানে থাকতে থাকতে এর ব্যবহার আচার এত সুন্দর, তখন দেখা গেছে একদিন এমপি বলে যে তোমার তো মনটা অনেক বড়, তুমিও খুব ভালো মানুষ, চলো আজকে আমরা প্রধানমন্ত্রী বাড়িতে বেড়াতে যাব, যাবে নাকি আমাদের সাথে? তখন বললো তো আমাদের সৌভাগ্য যে আমার মতো গরিব মানুষ আপনার সাথে প্রধানমন্ত্রী বাড়িতে যাব। তখন কি হলো যে এই এমপির সাথে প্রধানমন্ত্রীর পর্যন্ত পৌঁছে গেল। কোনো একদিন সেই প্রধানমন্ত্রীর সংস্পর্শে যে তার সাথে চলতে 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 একসময় প্রধানমন্ত্রীর সাথে তার কি হলো, তার সম্পর্ক হয়ে গেল। তাই দেখা গেছে পৃথিবীতে বাংলাদেশ একটা ছোটো একটা দেশ, ছোটো একটা রাষ্ট্র হিসেবে অন্য অন্য রাজ্য বা অন্য অন্য রাষ্ট্রের হিসেবে কিন্তু বাংলাদেশটা অনেক গরিব এবং ছোট। তাহলে এই দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা আমার মতো মধ্যবিত্ত ব্যক্তির সম্ভব নয়। তবে কিন্তু সম্ভব হলো চেয়ারম্যান, চেয়ারম্যানের পরে এমপি, আর এমপির মাধ্যমে আমি তার সাক্ষাৎ পেয়েছি। হে জগতবাসী, হে তাবলিগালা, হে যত মুসল্লিগণ আছো, যত মুসল্লিগণ আছেন, আমি এদেরকেই বলছি। কি বলছি, যে যারা সরাসরি আল্লাহকে পাইতে চায় তাহলে তারা কি এতটুকু বোঝে না যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র কোনটা? আমেরিকা। তাহলে এই আমেরিকার যে রাজ্য চালায় তিনির সাথে সম্পর্ক করা সম্ভব না, বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র, এই দেশের প্রধানমন্ত্রীর সাথে আমার একা একা সম্ভব না সম্পর্ক করা যাওয়া, তবে সম্ভব হলো মাধ্যমে। এই জন্য এই পৃথিবীতে নবীদেরকে পাঠিয়েছিলেন। নবুয়াত যখন শেষ হয়ে গেল এখন বেলায়েতের যুগ, সমস্ত অলিয়াউলিয়াদেরকে আল্লাহ পাঠাইলেন। এই অলিয়াউলিয়াদের মাধ্যমে আমরা
আল্লাহকে লাভ করব, আল্লাহ পর্যন্ত পৌঁছাবো, কিন্তু তাদের এই জ্ঞানটুকু নেই। তারা গাঠি জ্বলা নিয়ে যে সুরসে মসজিদে মসজিদে থাকে এবং মানুষকে বোঝায়। আসলে একটা বিষয় কি যে ঘুরে ফিরে বারো, ঘরে বসে তেরো, এর চেয়ে যারা বেশি বুঝে তারাই পরে ফেরো। তাহলে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে মাধ্যম ছাড়া যদি একটা এমপি মন্ত্রী পর্যন্ত পৌঁছানো যায় না, তাহলে মাধ্যম ছাড়া তারা কিভাবে সরাসরি আল্লাহকে চায়? তো এই জন্য বলা হয় যে কারো কারো ভাগ্যে এই জন্মেই হয়ে যাবে, হয়তো বিগত আরও কত জন্ম লাগতে পারে তাদের এটা পেতে, তা জানি না। তবে আমার যে কথাগুলো, যে এই কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তবে আরেকটু বিষয় হলো যে আমরা কিন্তু এই পৃথিবীতে এসেছি পরীক্ষার মঞ্চে, আর আল্লাহ কি বলেছে যে আমি এই পৃথিবীতে মানুষ প্রেরণ করেছি, এর আগে নবী সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? যারা পথ হারা হবে, যারা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা যেমন নবী রাসুলদের মাধ্যমে তারা সুপথ পায়। এখন নবী রাসুল খতম হয়ে গেছে, তারা আসবে না, শেষ। এখন বেলায়েতের যুগ, অলিয়া উলিয়াদের সঙ্গে আমাদের চলতে হবে, যাইতে হবে, আমরা এখানে গিয়ে আল্লাহ প্রাপ্তি হব। তবে এই এইদিকে জ্ঞানটা না নিয়ে যখন মানুষ অন্যদিকে জ্ঞানটা খেলাতে থাকে, তখনই একটা দুঃখের বিষয় যে মানুষ আসলটা বুঝল না। আচ্ছা, তো হে জগৎবাসী, যে আরও একটি দাওয়াত করব আপনাদেরকে, সেটি হলো যে আমরা এই পৃথিবীতে যত ইবাদত করি, যত রোজা করি, নামাজ পড়ি, যতই কিছু করি, কিন্তু সর্বপ্রথম একটি কথা বলা হয়েছে, সেই কথাটি হলো যে মান আরাফা নাফসাহু ফাকাদ আর আরাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে। এখন এত ইবাদত করলাম, এত কিছু দেখলাম, এত কিছু ঘুরলাম, এত কিছু বুঝলাম, কিন্তু নিজেকেই চেনা হলো না। তখন নিজেকে না চেনা হলে আল্লাহ যে আমাকে আপনাকে সৃষ্টি করেছে এর প্রমাণাদি আল্লাহ আমার মানবদেহের মধ্যে রেখেছেন, ফেরেশতা সকলের যে পরিচয়পত্র মানবদেহের মধ্যে রেখেছেন। এখন দেখা যায় যে আমি আমার নিজেকে যখন চিনতে যাইতাম, তখন কি হতো, সেই ফেরেশতা সকলের সাথে আমার সাক্ষাৎ হতো, দেখা হতো। আমার এই মানব দেহটা যে আল্লাহ আরবি হরব দ্বারা গঠন করিয়াছে তা আমি দেখে নিতে পারতাম। আর সূরা হামিমের মধ্যে আছে কিতাবন ফুসিলাত আজাতু কোরআন আন আরাবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। হে জগতবাসী, তো আমরা কি করতেছি যে সর্বপ্রথম নিজেকে চেনার কথা বলা হয়েছে, এরপর আমরা আল্লাহকে চিনব, কিন্তু এটা না করে আমরা কি করতেছি, আগেরটা পরে, পরেরটা আগে, লাস্টে কি হবে দেখুন, যে একটা দশতলা বিল্ডিং করতে হলে আগে নিচের যে বিল্ডিংয়ের নিচে যে আরও যেই কাজগুলো করতে হয়, দুইতলা তিনতলা পর্যন্ত নিচে ঢুকিয়ে দিতে হয়, পোক্তা করতে হয়, না করে শুধু বিল্ডিংটা যখন তুলবে তখন এই বিল্ডিংটা ধসে পড়বে। তাই বলি যে আমরা আল্লাহর ইবাদত করব, যে আমাদের গোড়া মজবুত করে নিতে হবে, আর সেই গোড়াটা কি, মান আরাফা নাফসাহু ফাকাদ আর রাব্বাহু, যে নিজেকে চিনলে পরে আমার গোড়া মজবুত হবে, তখন কি হবে, তখন আমি আল্লাহর সাক্ষাৎ পাব। তো হে জগৎবাসী, যে আমার কথায় আপনারা আঘাত নেবেন না, অবশ্যই আমার কথাগুলো একটু সুন্দর জ্ঞানে নেবেন। তাহলে আশা করব যে এই পৃথিবীতে যতদিন আছি, মৃত্যুর আগে হলেও আল্লাহর দর্শন লাভ করে যেতে পারবো। তো আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।